আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। ফরহাদ ব্লগসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এখন আমি চলে আসলাম ইউজড একটি বাইকের শপে আপনাদেরকে বিভিন্ন ইউজ বাইকের প্রাইস সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। আপনারা কোথায় থেকে কম দামের মধ্যে ভালো মানের ইউজ বাইকগুলো পেয়ে যাবেন সেই সম্পর্কে একটা ধারণা দেব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এখন আমি যে শপটিতে দাঁড়িয়েছি তাদের এই শপটির নাম হচ্ছে জয় মোটরস। আমার এই পাশাতে দেখতে পাচ্ছেন R15, তারপর হচ্ছে ইয়ামাহা অ্যাবজেন ভার্সন 2, ভার্সন 3, হিরো গ্ল্যামার, আরও অনেক বাইক আছে, এগুলোর প্রাইস নিয়ে আলোচনা করব। তো আর কথা বাড়াচ্ছি না, চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আরমান ভাই, অ্যাবজেন ভার্সন 3টা এটা কত সালের মডেল? 2019 মডেল। 2019 মডেল। পেপারস কতদিনের করা? 2 বছরের করা আছে। এটা কত কিলোমিটার রান করেছে? এটা রান করেছে আপনার 5,030। 5,300। আচ্ছা, আমরা যদি একটু এটা যদি মিটারটা অন করে আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাত্র 5,309 কিলোমিটার রান করেছে। তো আরমান ভাই, এটা কি ইন্ডিয়ান ভার্সনটা? জি, এটা ইন্ডিয়ান মাঝে BS4। BS4, তার মানে তো এটা সিঙ্গেল চ্যানেল ABS আছে? হ্যাঁ জি, সিঙ্গেল চ্যানেল ABS ইন্ডিয়ান ভার্সনটা। এটা প্রাইসটা কত যাচ্ছেন ভাই? এটা ব্যাস বললো 2,30,000। 2,30,000 টাকা। ওকে, এটা কিন্তু 2 বছরের পেপার সহকারে ইন্ডিয়ান ABSটা, এটার প্রাইসটা চাওয়া হচ্ছে হলো 2,30,000 টাকা। আচ্ছা, নেক্সটে আমরা আরেকটি বাইক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাবজেড ভার্সন 2। তো ভাই, এটা কত সালের মডেল? এটা হলো আপনার 19 মডেল। 19 মডেল। আচ্ছা, আমি যদি এটা সিরিয়ালটা দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 46 সিরিয়ালের একটি গাড়ি। তো ভাই, অ্যাবজেড এটা কতদিনের কাগজ করা আছে? এটা 2 বছরের কাগজ করা। 2 বছরের পেপারস করা আছে জি। তাহলে তো 19, এখন তো 21 সাল, 19-এর গাড়ি, তাহলে আর কয়দিন মেয়াদ আছে? আরও আপনি 8-9 মাসের মতো মেয়াদ আছে। আর 8-9 মাসের মতো মেয়াদ আছে। এখন এটা কত কিলোমিটার রান করেছে বাইকটি? আচ্ছা, আমরা ডিরেক্ট মিটারটা আপনাদেরকে অন করে দেখাই। এটা দেখেন মাত্র 4,362 কিলোমিটার রান করেছে। এই বাইকটি কিন্তু খুবই ভালো কন্ডিশনে আছে, আপনারা দেখছেন এটা লুকটা খুবই ভালো আছে, মানে একদম ইঞ্জিনটা যদি আমি একটু আপনাদেরকে দেখাই, একদম ফ্রেশ কন্ডিশনে আছে এই অ্যাবজেড ভার্সন 2 গাড়িটা। তো ভাই, এই অ্যাবজেড ভার্সন 2, এটার প্রাইসটা কত চাচ্ছেন? 2,15,000 টাকা। খুবই ভালো কন্ডিশনে আছে এই বাইকটি, এটার প্রাইসটা চাওয়া হচ্ছিলো 2,15,000 টাকা। তাদের এখানে যত বাইকই হোক, যে প্রাইসটাই বলা হোক না কেন, আপনাদের যদি বাইক পছন্দ হয় আপনারা কিছুটা দামাদামি করে কিনতে পারবেন। আর জয় মোটরস থেকে কিন্তু আপনারা সবসময় ফ্রেশ কন্ডিশনের গাড়িগুলো পেয়ে যাবেন। ওকে, নেক্সটে আমরা আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 3। এটা কত সালের মডেল তবে? এটা হলো আপনার 19-এর মডেল। 19-এর মডেল। এটা কালারটা কিন্তু খুবই সুন্দর একটি কালার। আচ্ছা, এটার সিরিয়ালটা যদি দেখা, এটা হচ্ছে 31 সিরিয়াল, ঢাকা মেট্রো ও থাইল্যান্ডের গাড়ি। আচ্ছা, থাইল্যান্ডের ভার্সন এটা জি। ওকে, তা এটা কি ABS আছে? না, নন ABS। থাইল্যান্ডারটা সাধারণত নন ABSই হয়। আচ্ছা, এটা কত কিলোমিটার রান করেছে বাইক? এটা চলছে হলো 4,300। 4,300। আমরা যদি একটু মিটারটা অন করে দেখাই, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাত্র 4,330 কিলোমিটার রান করেছে R15 ভার্সন 3টা। তো ভাই, এটার প্রাইসটা কত চাচ্ছেন? এটার প্রাইস বললো আপনার 4,35,000। 4,35,000 টাকা। আচ্ছা, এটা পেপারস কতদিনের করা আছে? এটা পেপার 2 বছরের। 2 বছরের পেপারস করা আছে, 19-এর মডেল। এটা কতদিনের মেয়াদ আছে পেপারসে? এটার মেয়াদ আছে আপনার আরও 7 মাস। আচ্ছা, কেউ ধরেন এটা যদি ম্যাচ শেষ হওয়ার পরে কেউ কিনতে আসলো, তখন কি আপনারা আবার 2 বছরের পেপার করে দিবেন? জি। আচ্ছা, এটার ম্যাচ যদি শেষ হয়ে যায়, আপনারা যদি ওই অবস্থায় কেউ কেনার জন্য আসেন, তখনও কিন্তু তারা আবার নতুন করে 2 বছরের পেপারস করে দিবে, মানে আপডেট করে দিবে পেপারসটা। ওকে, এটা প্রাইসটা পড়বে হচ্ছে 4,35,000 টাকা। তো নেক্সটে আমরা যে বাইকটি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে হিরো গ্ল্যামার। তো ভাই, এটা কি 125 cc-র একটি বাইক না? জি। ওকে, এটা সিঙ্গেল ডিস্ক? হ্যাঁ, সিঙ্গেল ডিস্ক একটি বাইক, খুবই একদম ফ্রেশ কন্ডিশনে আছে, একদম নতুন, প্রায় অনেকটাই নতুনের মতো। আপনারা দেখুন এটার ইঞ্জিনটাও দেখতে পারেন, খুবই ভালো কন্ডিশনে আছে বাইকটি। এই বাইকটি কত কিলোমিটার রান করেছে আমি যদি আপনাদেরকে সরাসরি মিটারটা দেখাই, তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাত্র 417 কিলোমিটার রান করেছে।
একদমই ফ্রেশ কন্ডিশনের একটি বাইক। তো ভাই হিরো গ্ল্যামার এটা কত সালের মডেল? এটা আপনার 20 এর মডেল। 20 এর মডেল। পেপারস কত দিনে করা আছে? 2 বছরের। 2 বছরের পেপারস করা আছে। তো এটার প্রাইস গাড়িটা 21 এ কিনে হইছে, 21 ফেব্রুয়ারিতে হচ্ছে বাইকটি রেজিস্ট্রেশন করা হয়েছে। তো এটার প্রাইসটা কত চাচ্ছেন? প্রাইস বলবো 1,15,000। 1,15,000 টাকা। তো হিরো গ্ল্যামারের নতুন প্রাইসটা কত ভাই? এটা মার্কেট এন্ট্রি প্রাইস হচ্ছে আপনার 1,25,000 টাকা পেপারস ছাড়া। আর আপনারা পেপার সহকারে দিচ্ছেন হচ্ছে 1,15,000 টাকা। এটা হচ্ছে সম্পূর্ণ আস্কিং প্রাইস। আপনারা পছন্দ হলে দামাদামি করে কিনতে পারবেন। ওকে, নেক্সটে আমরা আরেকটা বাইক দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ইয়ামাহা FZ ভার্সন 3টা। এটা কি ইন্ডিয়ান ভার্সন? এটা BS6। BS6 কি ইন্ডিয়ান ভার্সন? জি। আচ্ছা, তো এটাও তো সিঙ্গেল চ্যানেল ABS আছে। এটা কত কিলোমিটার রান করেছে ভাই? এটা রান করেছে আপনার 5,000 কিলো। 5,000 কিলোমিটার রান করেছে। তো এটার প্রাইসটা কত যাচ্ছেন ভাই? 2,40,000। 2,40,000। কত সালের মডেল এই ব্যক্তি? এটা কত সালের মডেল? এটা হলো আপনার 20 এর মডেল। 20 এর মডেল। পেপারস কি 2 বছরের? 2 বছরের পেপারস, 20 এর মডেল। এটার প্রাইসটা যা হচ্ছে হলো 2,40,000 টাকা। এটা হচ্ছে BS6টা। এর আগে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে BS4 ছিল। ওকে, নেক্সটে যদি আমরা আরেকটা বাইকে যাই সেটা হচ্ছে ইয়ামাহা R15 এর ভার্সন 1, মানে একদম প্রথম ভার্সনটা। এটা কত সালের মডেল ভাইয়া? এটা আপনার 17 মডেল। 17 মডেল। আচ্ছা, 17 মডেল। আর কতদিনে পেপারস করা এই ব্যক্তি? এটা আপনার 2 বছরের করা আছে। তো এখন কি আপনার পেপারস আপডেট করেছেন? জি। আচ্ছা, এটা কত কিলোমিটার রান করেছে R15টি? রান করেছে আপনার 12,000। 12,000 কিলোমিটার রান করেছে। এখনও মোটামুটি ভালো কন্ডিশনে আছে ব্যক্তি, আপনারা দেখতে পারেন। আমি যদি একটু নিচের সাইডটা আপনাদেরকে দেখাই। আচ্ছা, তো ভাই এটার প্রাইসটা কত যাচ্ছে? 2,00,000 টাকা। 2,00,000 টাকা। তো R15 ভার্সন 1 এটার প্রাইসটা কিন্তু চাওয়া হচ্ছে হলো 2,00,000 টাকা। ওকে, তো পরবর্তীতে আমরা কি হোয়াইট কালারের জিক্সার দেখতে পাচ্ছি। তো ভাই এই জিক্সার বাইকটি কত কিলোমিটার রান করেছে? রান করেছে আপনার 7,000 কিলো। 7,000 কিলোমিটার রান করেছে। এটা লুকটা দেখতে পারতেছেন ভালো কন্ডিশনে আছে কিন্তু। তো ভাই এটা কত সালের মডেল এই জিক্সারটা? এটা 17 মডেল। 17 মডেল। পেপারস কত দিনের করা? 2 বছরের। পেপারস কি আপডেট করেছেন নাকি যখন কিনতে আসবে তখন আপডেট করে দিবেন? আপডেট করে নিয়েছি। আপডেট করা আছে অলরেডি? পেপারস কিন্তু অলরেডি আপডেট করা আছে। এটা কি সিঙ্গেল ডিস্ক না ডাবল ডিস্ক? এটা হলো আপনার সিঙ্গেল ডিস্ক। সিঙ্গেল ডিস্ক। এই জিক্সার বাইকটি হলো সিঙ্গেল ডিস্কের। তো ভাই এটার প্রাইসটা কত চাচ্ছেন? এটা বেস্ট পর বললো 1,50,000 টাকা। 1,50,000 টাকা। এই বাইকটির প্রাইসটা কিন্তু চাওয়া হচ্ছিল 1,50,000 টাকা। ওকে, পরবর্তীতে আমরা কি হিরো হাঙ্ক বাইক দেখতে পাচ্ছি, 150 cc-র একটি বাইক। তবে এটা কি সিঙ্গেল ডিস্ক না ডাবল ডিস্কের? এটা হলো আপনার ডাবল ডিস্ক। ডাবল ডিস্ক। এই হাঙ্গারিটা হচ্ছে ডাবল ডিস্কের। এটা কত সালের মডেল? 18। 18 মডেল। পেপারস কি 2 বছরের? জি। এখন কি আপডেট করা আছে? জি। আচ্ছা, এটা পেপারস কিন্তু অলরেডি আপডেট করা আছে। তো এটা প্রাইসটা কত চাচ্ছেন ভাইয়া? 1,15,000। 1,15,000। এটা কত কিলোমিটার রান করেছে বাইকটি? এটা রান করেছে আপনার 7,000 কিলো। 7,000 কিলোমিটার রান করেছে অনলি। মাত্র 7,000 কিলোমিটার রান করা হিরো হাঙ্ক ডাবল ডিস্ক আপনারা কিন্তু মাত্র 1,15,000 টাকায় পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিভিন্ন ইউজ বাইকের প্রাইস সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। হোপ দ্যাট আজকের এই ভিডিওটি আপনাদের খুবই উপকারে আসবে। আর এখন আমি যে শপটিতে আছি এটা হচ্ছে জয় মোটরস। তাদের এই শপটির লোকেশনটা হচ্ছে 142/1 মকিমবাজার বংশাল রোড। আমি আপনাদের সুবিধাতে তাদের এই শপের অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু ভিডিও ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও কালেক্ট করতে পারবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানিয়ে দেবেন। তো এখনও যারা ফরহাদ ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ফরহাদ ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায়। আল্লাহ হাফেজ। Subscribe now and press the bell icon. Never miss an update.